রংপুরের গঙ্গাচড়া উপজেলার বড়বিল ইউনিয়নের উত্তর পানাপুকুর গিরিয়ার পার দাখিল মাদ্রাসার সুপাচালার উদ্দিনকে অবরুদ্ধ করার ঘটনা ঘটেছে। শিক্ষার্থীদের সরকারের প্রণোদনার টাকা আত্মসাৎসহ নানা অনিয়ম দুর্নীতির কারণে আজ বৃহস্পতিবার সুপাচালার উদ্দিনকে নিজ প্রতিষ্ঠানের অফিস কক্ষে শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসী অবরুদ্ধ করে রাখেন। পরে স্থানীয় ইউপি শিক্ষার্থীদের প্রণোদনার টাকা নভেম্বর মাসের মধ্যেই দেওয়ার আশ্বাস দিয়ে গঙ্গাচড়া মডেল থানা পুলিশের সহায়তায় উদ্ধার করেন। উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন গঙ্গাচড়া মডেল থানা অফিসার ইনচার্জ আল ইমরান। উল্লেখ্য, ওই প্রতিষ্ঠানে 5 লক্ষ টাকা বরাদ্দ আসে, তার মাঝে শিক্ষকদের মাঝে বন্টনের বরাদ্দের 1 লাখ টাকা ভাগাভাগি করা হয়েছে, আর বাকি 4 লক্ষ টাকার কাজ হদিশ মেলেনি, ভাউচার দেখিয়ে পার করেছেন। অন্যদিকে নৈশ প্রহরী মোনারুল ইসলাম 2014 সালে যোগদান করেন। ওই বছরের 1 সেপ্টেম্বর তা এমপিওভুক্ত হয়। তবে এবছর সুপাচালাল উদ্দিন টাকার বিনিময়ে নৈশ প্রহরী পদ থেকে মোনোয়ারুলকে স্ট্যাপিং প্যাটার্নে পরিচ্ছন্নতা কর্মী হিসাবে দেখিয়ে অবৈধভাবে নৈশ প্রহরী পদে নতুন করে আব্দুর রাজ্জাক নামে একজনকে নিয়োগ দিয়েছেন। এ নিয়ে নৈশ প্রহরী মোনোয়ারুল উপজেলা কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেন। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহি তামান্না বলেন, সুপাচালাল উদ্দিনের বিরুদ্ধে অনেক অভিযোগ পাওয়া গিয়েছে, ওনাকে শোকজ নোটিশ করা হয়েছে এবং অভিযোগ প্রমাণিত হলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। ডেস্ক রিপোর্ট, আইভিও নিউজ 24।